नमस्कार, आमी पुष्पा, सुपरिनटेंडेंट ऑफ पुलिस बारुईपुर पुलिस जिला। आज के आमी आपना दे ह्यूमन ट्राफिकिंग अर्थात मानव पाचार और चाइल्ड मैरिज अर्थात बाल विवाह मध्य दुटी संवेदनशील विषय किछु बोलबो। मानव पाचार एक संगठित अपराध, जोर करे बा प्रतारणा करे मिथ्ये प्रतिश्रुति दिए प्रलोभन देखिए बेगार खाटानो बा विभिन्न धरनेर शोषणेर उद्देश्य कोनो व्यक्ति के निये आसा, नियोग करा, कोथाओ राखा बा कोथाओ निये जावा के बोले मानव पाचार। अनेक समय अंगे प्रत्यंगेर वाणिज्य बा जोर करे कारो कारो मतेर बिरुद्धे विवाहेर जन्येओ मानव पाचार करा हय। मानव पाचारेर विभिन्न कारणगुलिर मध्ये दारिद्र्य, जीविकार अभाव, सचेतनतार अभाव, बड़ो कोनो प्राकृतिक दुर्योग बा कोनो कोनो क्षेत्रे सामाजिक बा सांस्कृतिक कारणेओ थाकते पारे। एइसब कारणगुलिर अपसारण, सचेतनता बृद्धि, आईनेर सठिक प्रयोग, এইগুলি এই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার হাতিয়ার। এই লড়াইতে শুধু পুলিশ নয়, সমগ্র প্রশাসন, বিভিন্ন এনজিও এবং সাধারণ মানুষ সবাই যুক্ত আছে। এই ধরনের অপরাধের মোকাবিলা করতে শুধুমাত্র ভারতীয় দণ্ডবিধিতেই যে শাস্তির বিধান আছে তা নয়, এর জন্য বিশেষ আইন এই মরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956 আমাদের দেশে আছে। আপনি যদি এরকম মানব পাচার সংক্রান্ত কোনো খবর জানাতে পারেন, দেরি না করে আপনাদের স্থানীয় থানা বা বিডিও অফিস বা নিজের জানাতে অসুবিধে থাকলে কোনো বিশ্বস্ত লোক যেমন স্কুলের শিক্ষক, জনপ্রতিনিধি, এনাদের মাধ্যমে পুলিশকে জানান। এই মানব পাচারের সঙ্গে জড়িয়ে আছে আরেকটি সামাজিক ব্যাধি, সেটি হচ্ছে বাল্য বিবাহ। এর কারণগুলিও অনেক সময় মানব পাচারের কারণগুলির মতোই, মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছর না হলে বিবাহ করা বা বিবাহ দেওয়া আইনতে অপরাধ। এটি সামাজিক অপরাধও বটে, কারণ একটি সুস্থ দাম্পত্য জীবন এবং বৃহত্তর ক্ষেত্রে সামাজিক জীবন নিশ্চিত করতে নাবালিকদের বিবাহ বন্ধ হওয়া খুবই প্রয়োজন। যে কিশোর কিশোরীরা শারীরিক এবং মানসিকভাবে এখনও বিবাহের জন্য প্রস্তুত হয়নি, তাদের বিবাহ হয়ে গেলে সেটি যেমন একটি নাবালকের বিরুদ্ধে অন্যায়, তেমনি সেটা সমাজকেও ক্রমশ বিপদের দিকে ঠেলে দেয়। এই বিষয়ে পুলিশ প্রশাসন আইনত ব্যবস্থা নেবে। আমি সাধারণ মানুষকেও সচেতন হতে অনুরোধ করছি, বাল্য বিবাহ বন্ধ হলে তাতে সবারই ভালো। এই বিষয়ে বিশেষ কিছু সরকারি প্রকল্প এবং পুলিশের পক্ষ থেকে কিছু বিশেষ উদ্যোগও নেওয়া আছে। আপনারা নিশ্চয়ই স্বয়ং সিদ্ধা নামটি শুনে থাকবেন। এটি পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে একটি উদ্যোগ, যাতে স্কুলে স্কুলে ও পাড়ায় পাড়ায় গিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করা হয় বাল্য বিবাহ এবং মানব পাচার এইসব বিষয়ে, যাতে তারা আরও সচেতন হন এবং এইসব বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারে। আপনারা এই বিষয়ে কোনো খবর পেলে প্রশাসনকে জানাতে দেরি করবেন না। প্রয়োজনে আপনারা 1098 1091 112 এই নম্বরগুলিতে বা বারুইপুর পুলিশ জেলার কন্ট্রোল রুম 0332433-0083 বা 0332433-1312 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। সতর্ক থাকুন, সঙ্গে থাকুন, আমরা আছি। নমস্কার।